এটি কারো অজানা নয় যে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করবে তার কাফফারা হলো একজন দাস মুক্ত করা, অথবা না পারলে একটানা দুই মাস রোজা রাখা, অথবা তা না পারলে 60 জন মিসকিনকে খাওয়ানো। এখন প্রশ্ন হলো, এক, যে ব্যক্তি রমজান মাসের ভিন্ন ভিন্ন দিবসে নিজের স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করেছে তাকে কি সহবাসকৃত প্রতিটি দিবসের পরিবর্তে 2 মাস করে রোজা পালন করতে হবে, নাকি যতদিন সহবাস করুক না কেন শুধু 2 মাস রোজা রাখা যথেষ্ট? দুই, উপরে উল্লেখিত কাফফারার হুকুম না জেনে কেউ যদি রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে, তার বিশ্বাস ছিল যে যেদিন সহবাস করবে শুধু সেই দিনের বদলে একদিনের রোজা কাজা করতে হবে, তবে সে ব্যক্তির ওপরে হুকুম কি? তিন, স্বামীর ন্যায় স্ত্রীর ওপরও কি একই হুকুম বর্তাবে? চার, খাবার খাওয়ানোর বদলে কি অর্থ প্রদান করা জায়েজ? পাঁচ, স্বামী ও স্ত্রী উভয়ের পক্ষ থেকে শুধু একজন মিসকিনকে খাওয়ালে চলবে কি? ৬, যদি খাওয়ানোর মতো কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে কোনো দাতব্য সংস্থাকে খাদ্যের মূল্য প্রদান করা যাবে কি না, যেমন রিয়াদের আল বিরর দাতব্য সংস্থা বা এ ধরনের অন্য কোনো দাতব্য সংস্থা? আলহামদুলিল্লাহ, যে ব্যক্তির ওপর রোজা পালন করা ফরজ। এক, তিনি যদি তার স্ত্রীর সাথে রমজানের কোনো এক দিবসে একবার বা একাধিকবার সহবাস করেন, তবে তার ওপর একবার কাফফারা আদায় করা আবশ্যক হবে। যদি তিনি প্রথমবার সহবাস করার পর কাফফারা আদায় না করে থাকেন, আর যদি তিনি কয়েকদিন দিবাভাগে সহবাস করে থাকেন, তবে তাকে সমসংখ্যক দিনের কাফফারা আদায় করতে হবে। দুই, তার ওপর শারীরিক মিলনের কাফফারা আদায় করা ফরজ, যদিও তিনি এই ব্যাপারে অজ্ঞ থেকে থাকেন। তিন, সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয় তাহলে স্ত্রীর ওপরও কাফফারা ফরজ হবে, আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর ওপর কোনো কিছু ফরজ হবে না। চার, খাদ্য খাওয়ানোর বদলে সমমূল্য অর্থ প্রদান করা জায়েজ নয়, খাওয়ানোর পরিবর্তে অর্থ প্রদান করলে এতে অর্পিত দায়িত্ব পালন হবে না। পাঁচ, একজন মিসকিনকে তার পক্ষ থেকে অর্থসা ও তার স্ত্রীর পক্ষ থেকে অর্থসা খাওয়ানো জায়েজ, এতে তাদের দুজনের পক্ষ থেকে 60 জন মিসকিনের একজনকে খাওয়ানো বলে গণ্য হবে। ৬, কাফফারার সবগুলো খাদ্য শুধু একজন মিসকিনকে প্রদান করা জায়েজ নয়, অনুরূপভাবে আল বিরর চ্যারিটি বা অন্য কোনো দাতব্য সংস্থাকে প্রদান করাও জায়েজ নয়, কারণ তারা হয়তো 60 জন মিসকিনের মাঝে খাদ্য বিতরণ করবে না। মুমিনের উচিত শরীয়ত কর্তৃক তার ওপর আরোপিত কাফফারাসহ সকল ওয়াজিব পালনে সচেষ্ট হওয়া। আল্লাহই তৌফিকদাতা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ ও তার সাহাবিগণের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।